আসসালামু আলাইকুম। আপন ভুবন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো পটপটি বা রুয়েলিয়া ফুল সম্পর্কে। পটপটি বা রুয়েলিয়া মূলত এক প্রকারের বনফুল। এই ফুলের আদিনিবাস দক্ষিণ আমেরিকা, 16 শতাব্দীতে এই দেশে আসে। পটপটি লাজুক প্রকৃতির ফুল, এরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে। তাই যেখানে এ ফুল গাছ জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। পটপটি সারা বছর ফুটে থাকলেও যেখানে সেখানে এদের দেখা যায় না। পটপটি ফুল সকালবেলা ফোটে এবং দুপুরের কিছু পরেই ঝরতে থাকে। এই ফুলের ফল প্রায় 2 সেন্টিমিটার লম্বা আর এতে প্রায় 20টির মতো বীজ থাকে। ফল পরিপক্ব হবার পর পানির সংস্পর্শে এলে শব্দ করে ফেটে যায় এবং বীজ ছড়িয়ে পড়ে। এই ফুল বাগানের শোভাবর্ধন গাছ হিসেবে চাষ করা যায়। তুলনামূলক আর্দ্র ছায়া মিশ্রিত পরিবেশে পটপটি গাছ ভালো জন্মায়। এই গাছের শিকড় মূত্রনালীর পাথর অপারেশনে কার্যকর ভূমিকা রাখে এবং পাতার রস কণ্ঠনালীর রোগে ব্যবহার করা হয়। এই ফুলটি দেখতে অনেক সুন্দর এবং আকারেও গাছের তুলনায় বেশ বড় হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই।